ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দুপুরে রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসিনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ সময় হজ অব্যবস্থাপনা এবং এ নিয়ে কেউ দুর্নীতি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।